হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং আমাদের এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং আর একটা লট আছে ব্যাটারির এর আগের দিনা আর দুই তিন দিন আগে আমরা একটা লট সেল করছি তো আজকাল লড়ে আমাদের পাই 100 পিস ব্যাটারির মতো আসছে তো আজকে আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে আজকের প্রোডাক্টের টোটাল রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য তো এখান থেকে আমরা বলবো যে আজকে কিন্তু ল্যাপটপের ব্যাটারির দামটা একটু কম আমরা কিছু ব্যাটারি সংগ্রহ করছি কম প্রাইজে তো এই জন্য প্রাইসটা কিন্তু আজকে আমরা ভিডিও শেষে বলতে যাব প্রাইসটা কিন্তু কম প্রাইজে আপনারা নিতে পারবেন আমি শুরুতে কিছু কাস্টমারের রিভিউর কথা বলবো যেহেতু আমরা এগুলা দীর্ঘ চার বছর যাবৎ আমরা সেল করে আসছি তো কাস্টমারের বিভিন্ন কোশ্চেন আমাদেরকে করেন ফোন দিয়ে তো এই কোশ্চেনগুলো আমরা বারবার যাতে দিতে না হয় আমরা প্রত্যেকটা ভিডিওতে এই কোয়েশন আনসারগুলো দেওয়ার চেষ্টা করি আমি শুরুতে বলবো যে প্রশ্নটা আমাকে অনেকে করেন যে এই ব্যাটারিগুলো আমরা কিভাবে সংগ্রহ করি এই ব্যাটারিগুলো আমরা দুইভাবে সংগ্রহ করি এগুলা বিভিন্ন দোকান থেকে একটা দুইটা করে আমরা সংগ্রহ করি এবং বিভিন্ন বড় বড় লট আমরা একসাথে কিনে এগুলো সেল করি দ্বিতীয় প্রশ্নটা যেটা করেন অনেকে আমাকে এম এর কথা জিজ্ঞাসা করেন এইগুলার এম কত তবে এইগুলা নির্দিষ্ট কোনো এম নাই চার হাজার প্লাস থাকে কারণ হচ্ছে যে কোনোগুলা চার হাজার প্লাস আহ চৌচলিশশো তেতাল্লিশশো বেয়াল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো এরকম এমএস হয় চার হাজার প্লাস এমএস থাকে তারপরে জিজ্ঞাসা করেন এই ব্যাটারিগুলো আমরা খুলি কিনা কোন ব্যাটারি খুলি না এই ব্যাটারিগুলো যেভাবে আমরা সংগ্রহ করি ঠিক এইভাবে আপনাদেরকে পোসাই দেওয়ার চেষ্টা করি তিন নাম্বারে হচ্ছে জং পরে কিনা অনেকে জিজ্ঞাসা করেন ভাই এই ব্যাটারিগুলো জং পরে কিনা আমরা মূলত চেষ্টা করি যাতে কোনো ফাঁটা ফুডা না থাকে এরকম করার চেষ্টা করি তারপরে অনেক সময় এক দুইটা আমাদেরকে দিয়ে দেয় আমরা চেষ্টা করি এটা আর জং ধরার বিষয়টা যেটা এটা অনেক সময় ভিতরে উপরে ফ্যাশ থাকলো জং ধরা থাকে যারা আপনারা কন্টিনিউ নেন এই ব্যাটারটা আপনারা বলতে পারবেন তো সেই জন্য আমি বলবো না একবারে জং ধরা থাকে না আবার সব জং ধরা থাকে আপনারা দুই একটা জং ধরাও থাকতে পারে হ্যাঁ আবার নাও থাকতে পারে তারপরে ব্যান্ডের হয় কিনা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এগুলা ব্যান্ডের হয় কিনা তবে এগুলা ব্যান্ড এবং নন ব্যান্ড দুইটি আমাদের কাছে আসে অনেক সময় ব্যান্ডের আসে অনেক সময় নন ব্যান্ডের আসে অনেক সময় দুইটা মিক্স আসে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তারপরে অনেক সময় বলেন এই ব্যাটারিগুলা খারাপ যদি পরে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমরা কিছু করতে পারি কিনা যেহেতু এই ব্যাটারিগুলো আমরা দেখি না এইভাবে কিনে আনি তো খারাপ পড়লে আসলে আমাদের কিছু করার থাকে না কারণ আমাদেরকেও কিন্তু ডাক্তারদের কাছ থেকে আমরা কিনি তারা খারাপ পড়লে আমাদেরকে রিটার্ন দেয় না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তারপরে সারা বাংলাদেশ থেকে এটা আপনারা কিভাবে নিবেন বা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারি কিনা এই মুহূর্তে আমরা আজকের ভিডিওতে শুধু জেলা শহরগুলোতে অনলি জেলা শহর ডেলিভারি দিচ্ছি যারা অনলি জেলাতে আছেন তারাই নিতে পারবেন এই প্রোডাক্টটা কারণ আপনার যে থানা শহরে চান আপনাদেরকে সংগ্রহ করতে হবে জেলা শহর থেকে তারপরে হচ্ছে অগ্রিম আমরা কোনো টাকা নেই কিনা এই প্রশ্নটাও আমাদেরকে অনেকে করেন তো আমরা অগ্রিম শুধু একশো টাকা নেই প্রোডাক্টের টাকা না কুরিয়ারের যে খরচটা লাগতে পারে একশো টাকা আমরা অগ্রিম একশো টাকা নিয়ে নিই জেলা শহরগুলোতে কুরিয়ার খরচ একশো টাকা আর দশ টাকা পোড়াকের সাথে যোগ হয় এ বিষয়টা আমরা খেয়াল রাখবেন কয়টা ভালো পড়তে পারে এই ব্যাটারিগুলোর ভিতরে একটা বাংলে কয়টা ভালো পড়তে পারে এই কোশ্চেনটা আমাকে অনেকে করেন তো আসলে কয়টা ভালো পড়তে পারে এটা বলা মুশকিল একটাও ভালো না পড়তে পারে আবার ছয়টাও ভালো পড়তে পারে অথবা চারটা ভালো পড়তে পারে দুইটা ভালো পড়তে পারে একটা পারে তিনটা পারে অথবা পাঁচটা পারে অথবা ছটা থেকে ছয়টাই ভালো পড়তে পারে তারপরে অনেকে জিজ্ঞাসা করেন এগুলো আমরা টেস্ট করে বিক্রি করি কিনা এই ব্যাটারিগুলো আমরা টেস্ট করে বিক্রি করি পার পিস একশো দশ টাকা করে এমএস হয় আর দুই হাজার থেকে আঠারোশো থেকে দুই হাজার এমএস এই মালগুলা এই মালগুলা আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন এই মালগুলা যদি অর্ডার করেন কয়দিনে পাবেন এই মালগুলা মূলত জেলা শহরে যাইতে যদি ঢাকার আশেপাশে জেলা হয় একদিনে চলে যায় আর যদি উত্তরবঙ্গ হয় বা পশ্চিমবঙ্গ হয় তখন দেখা যাচ্ছে যে আর বা দক্ষিণবঙ্গ হয় তখন দেখা যাচ্ছে যে একটু সময় লাগে একদিন বেশি সময় লাগে সারা বাংলাদেশে আমরা আজকে পাঠালে কালকে পাবেন কিন্তু যদি একটু লেট হইতে পারে এর পরের দিন মানে দুই দিনের ভিতরে আপনার এই প্রোডাক্ট হাতে পাবেন এইগুলো ছিল কাস্টমারের কমেন্টস বা কাস্টমারের প্রশ্ন এখন আমরা এই প্রোডাক্টগুলো সেল করে আমাদের কিছু নিয়ম এটা বলে দিচ্ছি আপনাদেরকে আমরা বিকাশে আগে একশো টাকা নেই আমাদের কাছে যোগাযোগ না করে ফোনে কথা না বলে বিকাশে একশো টাকা দিবেন না তারপরে যেই বিকাশে একশো টাকা দিয়েছেন এটার স্ক্রিনশটটা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন তারপরে কমপক্ষে এই লডের ভিতরে যেহেতু এগুলো প্রাইস অনেক কমছে লরির ভিতরে মিনিমাম তিন পিস নিতে পারবেন মিনিমাম তিন পিস নেওয়া লাগবে এর কম দেয়া যাবে না তারপরে আমাদেরকে ফোন দিয়ে অবশ্যই টাকা পাঠাবেন টাকাটা একশো টাকা পাঠানোর আগে আমাদেরকে ফোন দিবেন তারপরে আমাদেরকে টাকা পাঠাবেন তারপরে প্রোডাক্টটা কনফার্ম করবেন আমাদেরকে না বলে কেউ টাকা পাঠাবেন না অনেক সময় টাকা পাঠায় আমরা জানিও না অনেক সময় আমরা টাকা প্রোডাক্টটা দিতে পারি না এই জন্য হচ্ছে প্রোডাক্টটা নেয়ার ক্ষেত্রে আমাদেরকে টাকা ফোন দিয়ে কনফার্ম করতে হবে আজকে সর্বশেষ এটার এটার প্রাইসটা প্রাইসটা আপনি নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা মাত্র সিক্স ব্যাটারি দুইশো চল্লিশ টাকা কারণ হচ্ছে এই লোডটা আমরা কমে পাইছি একশো বিশ ব্যাটারি আমরা কম দামে পাইছি আগে দুইশো ষাট টাকা ছিল এই লটের ভিতরে পাবেন আপনারা দুইশো চল্লিশ টাকা করে সিক্স সেল আমার আর ফোর সেল ব্যাটারি আছে আমাদের কাছে ছয় পিস ব্যাটারি আছে এগুলো পাবেন একশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বার থেকে সরাসরি আমাদেরকে ফোনের মধ্যে ওয়ার্ডার করতে পারবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ